নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। অথেন্টিক ব্যঞ্জনে আজ একটা শাকের রেসিপি নিয়ে এসেছি। কলমি শাক তো আমরা নানাভাবেই রান্না করে থাকি, আজ আমি করব বড়ি দিয়ে। আমি এখানে ছোট বড়ি, রসুন কুচি, কাঁচা লঙ্কা আর কলমি শাক নিয়েছি। প্রথমে কড়াইতে তেল গরম করলাম। এবার ছোট ছোট বড়িগুলো আমি ভেজে নেব। এই ছোট বড়ি বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায়, আর ডালের সাথে ভাজা খেতেও খুব ভালো লাগে। এই বড়িগুলো ভালো মতো লাল লাল করে ভেজে বড়িগুলো আমরা তুলে নেব। সব বড়ি তুলে নিয়ে এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম রসুন কুচি। আমি এখানে 3টে বড় কোয়ার রসুন কুচি করে নিয়েছি। এবার দিলাম 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে কলমি শাকগুলো আমরা দিয়ে দেব। প্রথমে শাকটা যখন ভাজবো তখন আমরা নুন দেব না, কারণ শাক থেকে অনেকটা পরিমাণ জল বেরোয়। তাই শুধুমাত্র হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার একটু শাকটা ভালো করে ভাজবো, তারপর জলটা যাতে কমে আসে সেজন্য কিছুক্ষণ চাপা দিয়ে দিলাম। 5 মিনিট চাপা দিয়ে রাখার পর আমাদের শাকের জল অনেকটাই কমে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। যেহেতু এখন শাকটা পরিমাণ আমরা বুঝতে পারছি, তাই নুনের পরিমাণটাও ঠিকঠাক থাকবে। আর আমি দিলাম 1 চামচ চিনি। আমরা যেহেতু বাঙালিরা শাকটা একটু মিষ্টি মিষ্টি খাই, তাই আমি 1 চামচ চিনি দিলাম। এবার দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। এইবার আমাদের শাকটা খুব ভালোভাবে ভাজতে হবে, যাতে শাকের মধ্যে কোনো জল না থাকে। আমাদের শাক খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খাবার জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের বড়ি দিয়ে কলমি শাক ভাজা। তাহলে এইভাবে একদিন কলমি শাক বানিয়ে খেয়ে দেখুন, আর কমেন্টে আমাকে অবশ্যই জানান কেমন লাগলো। আর যারা নতুন আমার চ্যানেলে এলেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।